বাজারে বিক্রি হচ্ছে ডিভোর্স সমাজ মাধ্যমে স্বামীকে তালাক দেওয়ার পর নতুন করে খবরের শিরোনামে দুবাইয়ে বাজারে বিক্রি হচ্ছে ডিভোর্স আর সেটি বিক্রি করছেন দুবাইয়ের রানী কি অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন ডিভোর্স আবার কিভাবে বিক্রি হয় না না তবে প্রথমেই জানিয়ে রাখি এটি কোনো হেয়ালি কিংবা মিথ্যা রটনা নয় সম্প্রতি দুবাইয়ের রানী বাজারে আনলেন নতুন পারফিউম যার নাম তিনি দিয়েছেন ডিভোর্স আর এটি জানার পর থেকেই তোলপার হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তোলপার হলেও এতটুকু শুনে নিশ্চয়ই পুরো বিষয়টি সম্পর্কে জানতে ইচ্ছে হচ্ছে তবে আসুন জেনে নেওয়া যাক কেন এমন নামের পারফিউম বিক্রি করছেন দুবাই রানী কয়েক মাস আগেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন দুবাইয়ের রাজকুমারী শাহিকা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম আর এবার সেই ডিভোর্সের নামেই নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ঘোষণা করলেন তিনি সবাইকে হঠাৎ চমকে দিয়ে গত জুলাই মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন দুবাইয়ের রাজকুমারী তার এই পোস্টটিকে ঘিরে জল্পনা শেষ ছিল না সোশ্যাল মিডিয়ায় রকম কোনো লিখিত কিংবা মৌখিক নয় বরং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে স্বামীকে ডিভোর্স দেন তিনি জানা যায় যখন দুবাইয়ের রাজকুমারীর সন্তানের এক মাস বয়স ঠিক সেই সময় তার স্বামীকে তালাক দেন রাজকন্যা বিবাহ বিচ্ছেদের পর এবার পারফিউমের নাম রাখলেন ডিভোর্স জানা যায় শীঘ্রই দুবাইয়ের বাজারে এই নতুন পারফিউম পাওয়া যাবে এদিকে এই পারফিউমের নাম প্রকাশ্যে আসতেই নতুন করে নেটপাড়ার শিরোনামে এসেছেন মাহেরা মাহেরা সংস্থার পেজ থেকে সমাজ মাধ্যমে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে কাচের কালো বোতলের গায়ে ইংরেজি হরফে সাদা কালিতে লেখা ডিভোর্স এখনও বাজারে আসেনি সেই পারফিউম যদিও খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই পারফিউম তবে দামের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি এদিকে প্যাকেজিং সামনে আসতেই অনেকেই এই সুগন্ধির দাম জানতে কৌতূহল প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় শেখা মাহুরা বিনতে মাহমদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তথা ডুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা ইনস্টাগ্রামে যার প্রায় দশ লক্ষ ফলোয়ার গোটা বিশ্বজুড়েই তার অনুগামীরা সমাজ মাধ্যমেও বেশ জনপ্রিয় রাজকুমারী তার শখ ও কর্মকাণ্ড নিয়ে নানা কথা প্রচলিত গত জুলাই মাসে দুবাই রাজকুমারী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার স্বামীকে তালাক দেওয়ার পরে ইন্টারনেটে ঝড় তুলেছিল তিনি পোস্টে লিখেছিলেন প্রিয় স্বামী তুমি যেহেতু অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত তাই আমি আমাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সোশ্যাল মিডিয়াতেই করছি আমি তোমাকে তালাক দিচ্ছি আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি যত্ন তোমার প্রাক্তন স্ত্রী রাজকুমারের এমন পদক্ষেপ দেখে অবাক হয়ে গিয়েছিলেন গোটা বিশ্ব এমনকি সোশ্যাল মিডিয়ায় রীতিমতন তোলপাড় হয়ে গিয়েছিল দুবাই রাজকুমারীর এই পোস্টে অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় তার এই সাহসিকতার প্রশংসাও করেছেন তবে পারফিউমের নাম শুনে অনেকেই এমন প্রশ্ন করেছেন তবে কি ডিভোর্সের পর তিনি পারফিউমের এমন নামকরণ করলেন যদিও এই বিষয়ে দুবাই রানীর কোনো প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহন কাঞ্জিলা